দেখো বন্ধুরা কি শুরু হয়ে গিয়েছে আমি তো কার্টুন বানাতে পাই না প্রথমবার কার্টুন বানাতে গিয়ে দেখতে পাচ্ছি যে সবাই সবাইকে লাগতে দিচ্ছে আমার তো খুবই হাসি লাগছিল এই যে একটা বুড়ি মানুষ একটা পুলিশের পাশায় লাথি মারছে আর একটা খুবই ফানি ঘটনা করছে তোমরা দেখতে পাচ্ছ তোমরাও কিন্তু কার্টুন তৈরি করতে পারবে টিউটোরিয়ালটা তোমরা দেখে নাও খুবই ফানি টিউটোরিয়াল হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে কার্টুন বানাতে হয় সুন্দর কার্টুন বানাতে পারি তোমরা যদি দেখো তাহলেই বুঝতে পারবে তো চল করা যাক এই যেখানে লেস দিয়ে দিব তোমরা কিন্তু ক্রোমাটুন ডাউনলোড করে নিবে তাহলেই কিন্তু তোমরা করতে পারবেই তো আমরাই আমি চলে আসলাম তো এখানে কি দেখাচ্ছে এই তো ঠিক আছে তো এখন আমরা ওকে দিয়ে দিবো এটাতে তারপরে এখানে দেখতে পাচ্ছ একজন ছেলে একজনকে লাচ্ছে পারছে তারপরে এখন এটা হচ্ছে মনে হচ্ছে কোনো একটা ভূত তো আমি একে চেঞ্জ করে দেবো এখানে দেখতে পারবো আমরা অনেক কিছু করতে পারবো ফোন কলও করতে পারবো তারপর এখানে অনেক কিছু করতে পারবো এই দেখো তো আমি তোমাদের দেখাচ্ছি এখানে আমি পাঞ্চিং দিলাম তখন এ এখন ঘষা করবে মানে ঘুষি মেরে দিবে এ দেখো এ দেখো ঘুষি মারছে দেখেছ কিন্তু এই মেয়েটা বুঝতেই পারছে না যে ওকে ঘুষি মারছে দেখেছ এমন মেয়ে তারপর এখানে আমরা ইয়াও করতে পারবো এই যেভাবে হাতের অপশন চেঞ্জ করতে পারবো এই যে এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে চেঞ্জ করা যাচ্ছে এ দেখো তারপরে এই দেখো এই ডাইনিটাও ডাইনিটা ছেলেটাকে ডাকছে তাও ছেলেটা বুঝতে পারছে না যে ডাইনি ওকে ডাকলো এখন এই ছেলেটা হাতটা ডাইনির হাতের ওপর রেখে দিল যে ও বুঝতে পেরেছে ডাইনি ওকে ডাকছে তাই দেখেছ তারপরে এই দেখো এখানে আমরা এখন হচ্ছে এটা ঠিক করে দিব আবার তো এখানে একটা অপশান যেমন এখানে আমি যদি দিই যে ফোন করার যদি আমি অ্যাংরি দিই তাহলে এ রেগে গেলো দেখছো এখন যদি আমি এখানে হচ্ছে অ্যাটাক হুইথ হচ্ছে অ্যাটাক এই দেখো অ্যাটাক করলো তারপর লেইং ফ্রন্ট ইডেল তো এখন আমি যদি হচ্ছে অ্যাংরি দেই তাহলে এখানে দেখো আবার লেগে গেলো তুমি দেখো সাইজ এখানে অনেক বড় করা যাবে আবার ছোটও করা যাবে একেবারেই ছোট। এ দেখো অনেক সুন্দরভাবে সাইজ করা যাচ্ছে তারপরে আবার আমরা ওকে দিয়ে দিব দেওয়ার পরে এই যে আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমাদের এই যে এটাতে অপশানে দিতে হবে তাহলে এখানে আমরা চেঞ্জ করতে পারবো তারপরে এখানে যদি আমরা দিই তাহলে এ দেখো কত কিছু থাকতে পারে তো আমরা এখন ম্যান থ্রি দিলাম তাহলে দেখতে পাচ্ছি যে ম্যান থ্রি চলে এসেছে তারপরে এখানে আমরা হচ্ছে লেডিসির জায়গায় যদি এখানে বিভিন্ন আছে তাহলে এখন যদি আমরা ম্যান ওয়ান দিই তাহলে দেখো ম্যান ওয়ান চলে এসেছে তারপরে এটি হচ্ছে মনে হচ্ছে কোনো ভূত আছে তাহলে এখন আমরা এই চুরাইলের জায়গায় যদি চেঞ্জ করে দিই তাহলে এখানে আমরা অনেক কিছু পেতে পারি তাহলে আমরা যদি ভিলেজ ম্যান দিই তাহলে একটা ভিলেজ ম্যান দেখতে পাবো তো এইভাবেই আমরা চেঞ্জ করতে পারবো তারপরে আমরা এখানে হচ্ছে হাতে একটা চাকু দিয়ে দিলাম আর হচ্ছে এর হাতে আমি একটা হচ্ছে পার্স দিলাম আর এই ছেলেটার হাতে আমি হচ্ছে একটা হচ্ছে হ্যান্ডগান দিলাম আর এর হাতে আমি একটা হচ্ছে ক্লিনার দিলাম তো এই দেখো এখন হচ্ছে সবার হাতে হাতে ইয়া আছে তারপরে এই দেখো আমি এখানে অনেক সুন্দরভাবে করে দিলাম একটা কাঠ দেখতে পাচ্ছো এই কারটা হচ্ছে একটা গাড়ি মানে কারের ইংরেজি তো গাড়ি হচ্ছে তাহলে এই দেখো অনেক সুন্দরভাবে এটা হয়ে গেল এই গাড়িটা এই দেখো গাড়িটা সবার ভিতরে চলে গেছে কিন্তু ওরা বুঝতে পারছে না যে এখানে গাড়ি আছে আসলে আমি কার্টুন বানাতে পাই না তো দেখো সবাই সবাইকে হচ্ছে লাথি মারছে আর সবাই সবাইকে ভয় দেখাচ্ছে তো আমার কিন্তু খুবই হাসি লাগছে আজকে এই পর্যন্তই তোমরা আমার জন্য দোয়া করবে যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি আরও চমৎকার আরও অনেক কিছু দেখাবো আমি জানি তোমাদেরকে তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই